না পাঠানো চিঠি, সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঁঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিতে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছের তলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে, দাদাকে বলো আমি ওর ওপর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দু বেলা খাবার এনে দেয়, মাংস মুখে দিই, আর তুলির কথা, কালু ফুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক হয় না, পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোরে হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এ ভাদ্র মাসে তাল পাকে, ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির তালগাছ দুটো আছে তো, কালু তালের বড়া খেতে বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও, তেলের দাম খুব জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও,
কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাও কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলায় ঘুটঘুটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে, স্টেশনে নেমে দেখি একটি মাত্র সাইকেল রিকশা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে বাঘি, কি করে জানলো বলতো? তাও কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য? দাদা টেনে এক চড় কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে, না না আমি চাই তোমরা ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোস আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বন বন করে পাখা ঘুরে, সাবান মেখে রোজ চান করি, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝেছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা, তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা, তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামে জীবনে না পাঠায়, যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলে ও বেঁচে যাবে মা, মরলে ও বেঁচে যাবে।